জম্মু কাশ্মীর থেকে 370 ধারা বিলোপ, 3 তালাক বিল পাশ, সিএএ, এনআরসি প্রভৃতি ঐতিহাসিক পদক্ষেপের পর এবার মোদি সরকারের নয়া পদক্ষেপ, জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল। শীঘ্রই কি এই বিল আনছে কেন্দ্র সরকার? তুঙ্গে জল্পনা, কেন্দ্রীয় মন্ত্রী সেই জল্পনা আরও উস্কে দিলেন। তো এই বিষয়ে কী জানা যাচ্ছে জানুন বিস্তারিত এই ভিডিওতে। তো ভিডিওটি শুক্রার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেশ জুড়ে ক্রমশ বাড়ছে জনসংখ্যা, লাফিয়ে বাড়তে থাকা দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ এবার আইনের ভাবনা কেন্দ্রের, যদিও এই নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে জল্পনা, সরকারের অন্দরেও চলছে আলোচনা। সূত্রের খবর, গোটা ভাবনাটি কার্যকর করতে প্রাথমিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছে কেন্দ্র, যদিও কেন্দ্রের এই ভাবনায় নীতিগতভাবে কোনো রাজনৈতিক দল তেমন কোনো আপত্তি তোলেনি, দেশের সম্পদ রক্ষার স্বার্থে সেটাই স্বাভাবিক। তবে রাজনৈতিক দলগুলির আপত্তি না তুললেও বিষয়টি নিয়ে এতদিন অগ্রসর হয়নি কেন্দ্র। তবে রাজ্যসভার বিজেপি, কংগ্রেস সহ একাধিক সাংসদ, প্রাইভেট মেম্বার্স বিল পেশ করে ওই আইন আনার সপক্ষে মতামত জানিয়েছেন, নিজেদের মত প্রকাশ করেছেন বিজেপি সাংসদ রাকেশ সিনহা ও কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি। সূত্রের খবর, সরকারি স্তরে এখনই এই বিল তৈরি হয়নি। এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং জানিয়েছেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন নিয়ে আসা এখনই প্রয়োজন। মন্ত্রীর মন্তব্য, আমাদের দেশের ক্রমশ জনসংখ্যার তুলনায় সম্পদ কমছে, কাজ থেকে শুরু করে চাষের জমি, বসবাসের জায়গা দিনে দিনে কমে আসছে, আর তাতেই অর্থনীতির উপর বিপুল চাপ বৃদ্ধি পাচ্ছে। ফলে ভারতের মতো বৃহত্তম জনসংখ্যার দেশগুলিতে এই আইনের অত্যন্ত প্রয়োজন। চীনের প্রসঙ্গ টেনে মন্ত্রী দাবি, চীন অনেক আগেই এই ব্যবস্থা কার্যকর করেছে, এখন সময় এসেছে ভারতের এই আইন নিয়ে আসার। এই আইন হবে টু চাইল্ড পলিসি। উনি আরও বলেন, আমাদের যদি উন্নতিশীল দেশের পাশে দাঁড়াতে হয় তাহলে আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনতে হবে। এটা একটি কড়া আইন হবে, যেটা দেশের সকল ধর্মের মানুষকে কড়াভাবেই পালন করতে হবে। যদিও এটাই প্রথমবার না যে তিনি জনসংখ্যা নিয়ন্ত্রণের পক্ষে সওয়াল করলেন, এর আগেও তিনি বহুবার জনসংখ্যা নিয়ন্ত্রণ আইনের তদারকি করতেন। তবে এর আগেও সংসদের উভয় কক্ষে জনসংখ্যা নিয়ন্ত্রণের আইনের খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা হলেও তা বেশি দূর এগোতে পারেনি। এই প্রস্তাবে বলা হয়েছিল, দুটি সন্তানের বেশি হলে তৃতীয় সন্তানকে শিক্ষা, সরকারি চাকরি, সামাজিক ও জনস্বার্থমূলক প্রকল্পের কোনো সুবিধা দেওয়া হবে না, আর এই প্রস্তাব নিয়েই কম বিতর্কও হয়নি। গত শনিবার 11 জুলাই গোটা বিশ্বজুড়ে পালিত হয়েছে জনসংখ্যা দিবস। আজকের এই দিনেই কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং দেশের বর্ধিত জনসংখ্যা নিয়ে চিন্তা জাহির করেছিলেন। প্রসঙ্গে, সবার আগে 11 জুলাই 1989 সালে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছিল, তখন বিশ্বের জনসংখ্যা ছিল 5 বিলিয়ন। এই দিবসটি উদযাপনের উদ্দেশ্য হল জনসংখ্যা সম্পর্কিত সমস্যা এবং চ্যালেঞ্জ মোকাবেলা কার্যকর নীতিমালা এবং ব্যবস্থা বাস্তবায়ন করা। তো এটি ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং শীঘ্রই দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনছে কেন্দ্র আপনি কি সমর্থন করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।